হ্যালো স্টুডেন্টস, ভিশন WBCS এর পক্ষ থেকে তোমাদের জন্য তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে জেনারেল সায়েন্সের ওপর থেকে কিন্তু ক্লাস নিয়ে আসতে। তো তোমরা সকলেই জানো WBCS এ কিন্তু জেনারেল সায়েন্স একটা খুবই ভাইটাল একটা টপিক, যেখানে কিন্তু বহু স্টুডেন্ট কিন্তু মার খেয়ে যায়। অনেকেই কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি করে যায়, কিন্তু জেনারেল সায়েন্স যেই টপিকটা থেকে কিন্তু প্রায় 25 নাম্বার কিন্তু কোশ্চেন থাকে, ঠিক আছে। এবং এই 25 নাম্বার কোশ্চেন কিন্তু খুব ভালো ভালো কোশ্চেন থাকে, বিশেষ করে WBCS মেনে এই জেনারেল সায়েন্স টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের হিস্ট্রি জিওগ্রাফি পলিটির সাথে সাথে কিন্তু এই জেনারেল সায়েন্স টপিকটার উপরেও কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে। তো তোমাদের টপিক মানে তোমাদের রিকোয়েস্টের উপর বেস করে আমি জেনারেল সায়েন্সের ক্লাস নিয়ে এসেছি। তো আজকে আমরা করব ফিজিক্সের ক্লাস, ফিজিক্স ফার্স্ট ক্লাস আমরা করব, ঠিক আছে, যেখানে আজকে আমরা অনেকগুলো টপিক কিন্তু কভার করব। 1 নম্বর করব মোশন, তারপরে 2 নম্বর করব ওয়ার্ক, 3 নম্বর করব এনার্জি, 4 নম্বর করব পাওয়ার এবং তারপরে হচ্ছে ফ্রিকশন। এই হচ্ছে 5টা টপিক কিন্তু আজকের ক্লাসের মধ্যে থেকে আমরা হচ্ছে করে ফেলবো, ঠিক আছে। তো গোটা ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং পাশের কি বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবে, যাতে নতুন ভিডিও আসা মাত্রই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো আজকের যে ক্লাসটা রয়েছে মোশন, ওয়ার্ক, পাওয়ার, ফ্রিকশন অর্থাৎ ফিজিক্সের ক্লাস 1 সেটা আমরা আজকে দেখব। তো আমি কোনো কিছু মানে লিখিনি, ঠিক আছে। তো আমি একদম ক্লাস করতে করতে লিখবো, এবং যাতে তোমাদের আরও সুবিধা হয় বোঝাতে, ওকে। তো চলো একদম দেখো ব্ল্যাঙ্ক পেজ। তো আমরা প্রথমে করব মোশন, ঠিক আছে, মোশন। তোমরা এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখান থেকে পেয়ে যাবে, ভিশন WBCS এর যে টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওকে। তো মোশন বা যেটাকে বাংলায় বলা হয় কি গতি, ঠিক আছে। এই গতির ব্যাপারে আমাদের যদি জানতে হয়, তো গতির ব্যাপারে জানতে গেলে কিন্তু প্রথম যে কথাটা চলে আসবে সেটা হচ্ছে নিউটনস ল, ঠিক আছে, নিউটনস ল, ঠিক আছে। অর্থাৎ যে বিজ্ঞানী নিউটন ছিল তার কিন্তু ল বা আইনগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবার আমরা নিউটনের ল যদি জানতে চাই, তো আমরা সকলেই জানি নিউটনের কিন্তু 3টে হচ্ছে ল ছিল। একটা হচ্ছে ফার্স্ট ল, ঠিক আছে, প্রথম ল। তো এই প্রথম লতে কি বলা হয়েছে, মোট 3টে ল ছিল, আমরা এক্ষুনি বললাম। তো প্রথম লতে কি বলা হয়েছে, যে যদি কোনো বস্তুকে অর্থাৎ কোনো বস্তুকে যদি বাইরে থেকে বল প্রযুক্ত করা হয়, সে বস্তুটা যদি কোনো রকম বাধাপ্রাপ্ত না হয় বাইরে থেকে, সে বস্তুটা সব সময় কিন্তু সমান দিকে সমান গতিতে কিন্তু এগোতে থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রথম বস্তু। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমি ধাক্কা দিই, সে বস্তুটা যদি হচ্ছে চলতেই থাকবে অসীম সময় ধরে চলতে থাকবে, যদি না তাকে বাইরে থেকে বাধা দিই। কিন্তু পৃথিবীতে যদি আমরা কোনো বস্তুকে ধাক্কা দিই, সেটা কিন্তু কিছুক্ষণ গিয়ে থেমে যায়। থেমে যাওয়ার কারণ হচ্ছে ঘর্ষণ, বাতাসের হচ্ছে বাতাসের সাথে ঘর্ষণ, মাটির সাথে ঘর্ষণ, এই জন্য থেমে যায়। কিন্তু এটা যদি আমরা পৃথিবীর বাইরে গিয়ে, যেখানে বায়ুমণ্ডল নেই, কিছু নেই, সেখানে যদি এটা করি, এটা কিন্তু একদম ফার্স্ট লটা কিন্তু মেনে নেবে, ঠিক আছে, একদম চলতেই থাকবে যদি না বাইরে থেকে বল প্রযুক্ত হয়। তো এই ফার্স্ট ল থেকে আমরা কি ডেফিনেশান পাই, ডেফিনেশান পাই 1 নম্বর ডেফিনেশান অফ ফোর্স, ঠিক আছে। অর্থাৎ ডেফিনেশান অফ ফোর্স অর্থাৎ বলের সংজ্ঞা পাই, ঠিক আছে, বলের সংজ্ঞাটা পাই। এবং 2 নম্বর কি পাই, 2 নম্বর পাই হচ্ছে কনসেপ্ট অফ ইনারশিয়া, এইগুলো কিন্তু তোমরা খাতা পেন নিয়ে বসো, সমস্ত কিছু কিন্তু নোট ডাউন করবে। খুব সুন্দরভাবে কিন্তু আজকে ক্লাস করব, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে ফিজিক্সটা, ঠিক আছে। কনসেপ্ট অফ ইনারশিয়া অর্থাৎ যে গতি, ঠিক আছে, বা জাড্ডো, এটাকে বলা হয় জাড্ডো। জাড্ডোর বানান কি জাড্ডো, এইরকম কিছু একটা বানান হয়তো বাংলায় আছে, ঠিক আছে, জাড্ডো। অর্থাৎ এই জাড্ডোটা কি, কোনো বস্তু স্থির অবস্থায় চিরকাল স্থির থাকবে যদি না আমি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করি, ঠিক আছে। আবার কোনো বস্তু গতিশীল থাকবে যদি না তাকে আমরা বাইরে থেকে বল প্রযুক্ত করি, ঠিক আছে। তো এটার হচ্ছে 2টো ভাগ, ঠিক আছে। একটা হচ্ছে কি স্থিতিজাড্য, ঠিক আছে, একটা হচ্ছে কি স্থিতিজাড্য, ঠিক আছে, এবং একটা হচ্ছে কি গতিজাড্য। এই 2টো কিন্তু হচ্ছে প্রধান 2টো ভাগ হচ্ছে এই হচ্ছে কনসেপ্ট অফ ইনারশিয়ার, ওকে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর এটা তো গেল ফার্স্ট ল, ঠিক আছে। এবার ফার্স্ট লর পর কি আসবে, ফার্স্ট লতে আমরা দেখলাম কি কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রযুক্ত না করলে সে সমানভাবেই চলতে থাকবে। এবার আমরা আসবো সেকেন্ড ল, ঠিক আছে, সেকেন্ড ল। তাহলে নিউটনস নিউটনস সেকেন্ড ল। ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর আমি দাগ দিয়ে দিলাম। নিউটনের দ্বিতীয় গতিসূত্র করব, ঠিক আছে? তো দ্বিতীয় গতিসূত্রতে বলছে কি, আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে acted force on some mass বা কি অবজেক্ট, ঠিক আছে? acted force on some mass or object is directly proportional to the mass and momentum of the object, ঠিক আছে? এই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রর হচ্ছে সূত্র। তো এটার আমরা গাণিতিক রূপ আমরা দেখব, অর্থাৎ আমরা দেখলাম ফোর্স, অ্যাক্টেড ফোর্স, অর্থাৎ ফোর্সকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, এফ, ঠিক আছে? প্রপোর্শনাল টু চিহ্ন, এইটা এ প্রপোর্শনাল টু কি কি বলেছে, মাস, ঠিক আছে? মাস, তাহলে মাস আমরা এম দিয়ে দিলাম, এবং মোমেন্টাম, ঠিক আছে? মোমেন্টাম কি, চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম, ঠিক আছে? তো চেঞ্জ অফ ভেলোসিটি অর্থাৎ আমরা যদি ফাইনাল v1 ধরি এবং ইনিশিয়াল যদি v1 ধরি, এর সাথে যদি চেঞ্জ হচ্ছে কি টাইমের সাথে রিলেটেড, ঠিক আছে? এইটাই হচ্ছে কি তোমাদের হচ্ছে এই সেকেন্ড লর হচ্ছে সূত্রটা, ঠিক আছে? তো এটা আমরা ভাঙবো, দেখো এফ ইকুয়াল টু আমি এখানে লিখে দিলাম কি ফোর্স, এম ইকুয়াল টু মাস, v2 হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে? ফাইনাল ভেলোসিটি, v1 হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এবং টি হচ্ছে কি টাইম, ঠিক আছে? এই টাইম। ওকে, তারপর দেখো আমরা যদি জানি এই যে চিহ্নটা রয়েছে, এই প্রপোর্শনালটাকে যদি তুলতে চাই একটা কি আনতে হয় ইকুয়াল টু, এবং ইকুয়াল টু এনে যদি আমরা তুলতে চাই, ইকুয়াল টু এনে যদি প্রপোর্শনালটা তুলতে চাই তো একটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? সেই কনস্ট্যান্টটা কি কে, ঠিক আছে? প্রপোর্শনাল কনস্ট্যান্ট ইনটু কি হবে এম যেটা মাস রয়েছে, এবং এই যে পুরোটা এইটা কি চেঞ্জ অফ ভেলোসিটি উইথ টাইম যেটাকে বলা হয় অ্যাক্সেলারেশন, ঠিক আছে? এইটা এ হচ্ছে কি অ্যাক্সেলারেশন, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে অ্যাক্সেলারেশন। এবার ইফ কে ইকুয়াল টু যদি 1, যদি কে ইকুয়াল টু 1 ধরি তো হয়ে যাবে কি এফ ইকুয়াল টু এম এ। এইটাই হচ্ছে তোমাদের সেকেন্ড ল অফ মোশনের সূত্র, ঠিক আছে? নিউটনের দ্বিতীয় সূত্রের কিন্তু এটাই হচ্ছে গাণিতিক রূপ। তো এই সেকেন্ড ল থেকে আমরা ঠিক আছে কি কি পাই, তো হোয়াট উই গেট ফ্রম সেকেন্ড ল, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট। এইখান থেকে কি কি জিনিস পাই, এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। 1 নম্বর আমরা পাই, আগেরটাই আমরা কি পেয়েছিলাম দেখো একদম ফার্স্ট, এখানে কি কি পেয়েছিলাম ফার্স্ট ল থেকে, একটা হচ্ছে ডেফিনেশন অফ ফোর্স পেয়েছিলাম এবং কনসেপ্ট অফ ইনারশিয়া পেয়েছিলাম, ঠিক আছে? কিন্তু এবার এখানে আমরা কি পাবো, হোয়াট উই গেট, ঠিক আছে? 1 নম্বর আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? দেখো তো এখান থেকে আমরা কি কি পাবো, ইউনিট অফ ফোর্স, আমরা ডেফিনেশন পেয়েছিলাম, তো এখন পাবো কি ইউনিট অফ ফোর্স, ফোর্সের ইউনিট কি সেইটা কিন্তু পাবো, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড ল থেকে আমরা পাচ্ছি সেকেন্ড ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর কি পাবো, 2 নম্বর পাবো আমরা মোমেন্টাম, ঠিক আছে? মোমেন্টাম এইখান থেকে কিন্তু আমরা পাচ্ছি। মোমেন্টামটা অ্যাকচুয়ালি কি, যেটাকে বাংলায় বলা হয় ভর, বেগ, ঠিক আছে? ইকুয়াল টু কি মাস ইনটু ভেলোসিটি, মাস ইনটু কি ভেলোসিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর আরও একটা জিনিস পাই, সেটা হচ্ছে কি মেজারমেন্ট অফ ফোর্স, আমরা তো ইউনিট অফ ফোর্স পেলাম এবং এখান থেকে কি পাবো মেজারমেন্ট অফ ফোর্স, ঠিক আছে? মেজারমেন্ট অফ ফোর্স কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। এই তিনটে কিন্তু সেকেন্ড ল থেকে পাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহুবার পরীক্ষায় এসেছে যে ইউনিট অফ ফোর্স আমরা কোন ল থেকে পাই, সেকেন্ড ল, মোমেন্টাম সেটা কোথা থেকে পাই বা ভরবেগ কোথা থেকে পাই সেটা হচ্ছে সেকেন্ড ল, এবং মেজারমেন্ট অফ ফোর্স এইটা বিশেষ করে ইম্পর্টেন্ট, এইটা কোথা থেকে পাই সেটা হচ্ছে সেকেন্ড ল অফ নিউটনস, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গেল সেকেন্ড ল। এবার আমরা আসবো কি থার্ড লতে, ঠিক আছে। থার্ড লতে দেখব কি কি পাচ্ছি। দেখো 3 নম্বর থার্ড ল অফ নিউটন, ঠিক আছে। এখান থেকে কি কি পাবো, থার্ড ল এর যে কনসেপ্টটা সেটা কি, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট কি রিয়াকশন, এটাই আমরা জানি। তো এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটাই হচ্ছে থার্ড ল। প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত বিপক্রিয়া থাকে। তো এটা আমরা দেখব, এটার হচ্ছে যে কনসেপ্টটা বা ম্যাথামেটিক্যাল ল কি দেখব। দেখো আমি একটা F1 দিয়েছি, অর্থাৎ ফোর্স 1 দিয়েছি। তো ফোর্স 1 এর সমান কি হবে, একটা ফোর্স 2 আমরা কিন্তু পাবো, সমান এবং বিপরীত। এবং দেখো এখানে বিপরীত কি করে আমরা বুঝবো, একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে থার্ড ল এর ম্যাথামেটিক্যাল ভ্যালু। এবং এখানে লিখে দিই নেগেটিভ সাইন ফর কি অপোজিট রিয়াকশন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চলে গেল আমাদের কি গোটা হচ্ছে থার্ড ল। এবং এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা পাই এই থার্ড ল থেকে। থার্ড ল থেকে আমরা গুরুত্বপূর্ণ জিনিসটা কি পাই, যেমন আমরা সেকেন্ড ল থেকে এই 3টে যে মেন জিনিস পেয়েছিলাম, তো থার্ড ল থেকে যেটা পাই সেটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আমরা কি পাই, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এই ধারণাটা কিন্তু আমরা এই থার্ড ল থেকে পেয়ে থাকি। তো আমরা কিন্তু গোটা নিউটনের যে লটা আমরা দেখলাম সেটা কিন্তু পুরোটা মানে কমপ্লিট করে ফেললাম। অর্থাৎ মোশন কিন্তু আমাদের এই নিউটন ল যে 3টে ছিল সেইটার মাধ্যমে কিন্তু আমরা গোটাটা পেয়ে গেলাম, ঠিক আছে। তো আমরা নেক্সট এবার কি করব, নেক্সট করব আমরা ওয়ার্ক, ঠিক আছে। ওয়ার্কের ব্যাপারে এবার আমরা পড়ব, ওয়ার্ক কি, ওয়ার্কের ব্যাপারে আমরা ডিটেলসে পড়ব। তোমরা কিন্তু এগুলো প্রতিটা জিনিস কিন্তু নোট করবে, ঠিক আছে। দেখো ওয়ার্ক কি, আমি লিখে দিচ্ছি, ওয়ার্ক ইজ সেড টু বি ডান হোয়েন অ্যান অবজেক্ট ইজ ডিসপ্লেসড from its initial position under the action of a force. অর্থাৎ কোনো একটা বলের হচ্ছে ক্রিয়ায় যদি কোনো বস্তুর হচ্ছে ইনিশিয়াল পজিশন অর্থাৎ প্রাথমিক অবস্থান থেকে তার কি হয়, ডিসপ্লেসড হয় অর্থাৎ সরণ হয়, সেই জিনিসটাকে কি বলবো আমরা, ওয়ার্ক, ঠিক আছে। সেই জিনিসটাকে কি বলবো আমরা, ওয়ার্ক। তো সেকেন্ড পয়েন্ট আমরা দেখব, ওয়ার্ক কোন রাশি, ওয়ার্ক আমরা দেখব। দেখো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিলাম। ওয়ার্ক ইজ কি, স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ান্টিটি। অর্থাৎ ওয়ার্কে শুধু কি আছে, স্কেলার যেগুলো হয় তার কি আছে, শুধু মান রয়েছে, অর্থাৎ অনলি ভ্যালু রয়েছে, অনলি ভ্যালু, নো ডাইরেকশান, ঠিক আছে। তো ওয়ার্ক ইজ এ স্কেলার রাশি। তো ওয়ার্ককে আমরা কি বলবো, দেখো ডেফিনেশান থেকে আমরা কি পাচ্ছি সেটা একবার দেখব। দেখো ওয়ার্ক আমরা দেখলাম W ইকুয়াল টু, আমরা ওয়ার্ককে কি দিয়ে ডিনোট করছি, W দিয়ে। তো W ইকুয়াল টু কি দেখলাম, ফোর্স অ্যাক্ট হচ্ছে, ঠিক আছে, ফোর্স অ্যাক্ট হলো, সাথে কি হচ্ছে, বস্তুটা সরণ হচ্ছে, বস্তুটার কি হচ্ছে, সরণ হচ্ছে, এস কস থিটা, ঠিক আছে, এস কস থিটা। এই হচ্ছে তোমার এই ওয়ার্কের গাণিতিক ফর্মুলা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার এইখান থেকে দুটো কিন্তু পয়েন্ট আসে, দেখো যদি কখন ম্যাক্সিমাম ওয়ার্ক হবে, অর্থাৎ ওয়ার্ক কখন সবথেকে বেশি হবে এবং ওয়ার্ক কখন সবথেকে কম হবে। তো দেখো ওয়ার্ক ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্স লিখে দিলাম, ম্যাক্স, ঠিক আছে। ওয়ার্ক ম্যাক্সিমাম কখন হবে, দেখো এইখানে একটা টার্ম আছে কস থিটা, এই কস থিটা যদি 0 হয়, ঠিক আছে, বা থিটা যদি 0 ডিগ্রি হয়, ম্যাথামেটিক্সের অনুযায়ী কস এই থিটার জায়গায় আমরা কি করে দেব তখন 0 ডিগ্রি করে দেব ঠিক আছে এবং cos 0 ডিগ্রির মান কত 1 ঠিক আছে অর্থাৎ cos 0 ডিগ্রির মান কত 1 এবং এই 1 হলেই তখন কি হবে w = fs তখন কিন্তু এইটা হবে ম্যাক্সিমাম ভ্যালু ঠিক আছে cos এর ভ্যালু cos থিটার ভ্যালু কিন্তু সব সময় 1 থেকে 0 এর মধ্যে কিন্তু ভ্যারি করে ঠিক আছে এইটা তোমরা মনে রাখবে cos এর ভ্যালু সব সময় 1 থেকে কিন্তু 0 এর মধ্যে ভ্যারি করে এর বাইরে কিন্তু যায় না cos এর ভ্যালু 1 এবং 0 এই দুটোর বাইরে কিন্তু যায় না হাফ হয় 3/2 √3/2 হয় ঠিক আছে 1/√2 হয় কিন্তু 1 এবং 0 এর কিন্তু বাইরে যাবে না cos থিটার ভ্যালু ওইজন্য cos 0 ডিগ্রির মান কত এখানে আমরা পেয়েছি 1 এবং 1 যদি এখানে বসিয়ে দিই তো fs হয়ে যাবে এইটাই হচ্ছে ম্যাক্সিমাম ঠিক আছে এটা হচ্ছে কি ম্যাক্সিমাম এবং সেকেন্ড ওয়ার্ক কখন মিনিমাম হবে ওয়ার্ক মিনিমাম ঠিক আছে তো ওয়ার্ক মিনিমাম হবে যখন থিটা ইকুয়াল টু কি হবে 90 ডিগ্রি তোমরা ভেবো না 90 মানে খুব বড় 90 ডিগ্রি অর্থাৎ এইটাকে আমরা কি বলি 90 ডিগ্রি ঠিক আছে এটাকে আমরা বলি 90 ডিগ্রি তো 90 ডিগ্রি cos 90 এর ভ্যালু হচ্ছে কত cos 90 এর ভ্যালু হচ্ছে 0 ঠিক আছে তো আমরা যদি 0 বসিয়ে দিই ওয়ার্ক ইকুয়াল টু যদি এইখানটা পুরোটা যদি 0 হয়ে যায় তো কি হবে 0 তো এটা কি হয়ে গেল একদম 0 মানে কি মিনিমাম ওয়ার্ক ঠিক আছে অর্থাৎ কোনো ব্যক্তি এইটার অ্যাপ্লিকেশন আছে কিন্তু কোনো ব্যক্তি যদি যদি একটা ব্যক্তি ধরি আমি ঠিক আছে একটা যদি ব্যক্তি ধরি এই হাতে করে যদি স্যুটকেস নিয়ে যাচ্ছে হাতে করে স্যুটকেস নিয়ে যাচ্ছে ঠিক আছে তো ওয়ার্ক হচ্ছে কি কোন দিকে ওয়ার্ক হচ্ছে এই দেখো গ্র্যাভিটির দিকে ওয়ার্ক হচ্ছে গ্র্যাভিটির দিকে ঠিক আছে এবং ফোর্স হচ্ছে কোন দিকে এই দিকে ঠিক আছে নিয়ে যাচ্ছে তো এইটার মাঝখানের কোণ কত এইটার মাঝখানের কোণ হচ্ছে 90 ডিগ্রি তো এইখানে কিন্তু কোনো রকম ওয়ার্ক হয় না ঠিক আছে এটা হচ্ছে জিরো ওয়ার্ক ঠিক আছে তো এইখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন আসে তো আমরা করে নিলাম ওয়ার্ক ঠিক আছে এবং তারপর হচ্ছে কিছু কিছু আমরা পয়েন্ট দেখব এখান থেকে কখন কখন ওয়ার্ক ম্যাক্সিমাম হয় এবং কখন কখন ওয়ার্ক মিনিমাম হয় ঠিক আছে দেখো যখন কোনো ব্যক্তি ঠিক আছে কোনো ব্যক্তি যদি একটা সার্কুলার পথে যদি ঘোরে এইখান থেকে শুরু করলো এইখান থেকে যাচ্ছে এইখান থেকে যাচ্ছে এইখান থেকে যাচ্ছে আবার যদি সেম জায়গায় আবার যদি ফিরে আসে তখন কিন্তু কোনো রকম ওয়ার্ক হয় না ঠিক আছে অর্থাৎ ওয়ার্ক কিন্তু জিরো হয়ে যাবে অর্থাৎ সেন্ট্রিফেটাল ফোর্স দ্য সেন্ট্রিফেটাল ফোর্স যেটাকে ইংলিশে বলে অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট are perpendicular to each other যেটা আমি একটু আগেই বললাম কোনো ব্যক্তি সুটকেস নিয়ে হাঁটছে গ্র্যাভিটি নিচের দিকে টানছে এবং সামনের দিকে যাচ্ছে দুটোর হচ্ছে পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি each other is case of moving body in a circular হচ্ছে path of a moving body in a circular কি হচ্ছে path তখন কি হবে ওয়ার্ক কি হবে 0 হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ওয়ার্ক 0 আরেকটা হচ্ছে জিনিস দেখব কখন হচ্ছে ওয়ার্ক 0 হয়ে যায় গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ নো ওয়ার্ক ফোর্স ঠিক আছে তো দেখব গ্র্যাভিটেশনাল ফোর্স এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট gravitational force is no work force এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি কোন রকমের ফোর্স তখন কিন্তু ওখান থেকে পরীক্ষায় আসে যে ফোর্স ইকুয়াল টু 0 গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু 0 ঠিক আছে তারপর 3 নম্বর দেখব ইন কেস অফ পুশিং দা ওয়াল ঠিক আছে তুমি যদি একটা দেয়ালকে যদি ঠেলো সেটাকে কি কোনো কাজ হচ্ছে দেয়ালটা কি সরছে কোনো জিনিসের ডিসপ্লেসমেন্ট না হলে সেটা কিন্তু 0 ঠিক আছে এই দেখো ওয়ার্ক ইকুয়াল টু কি করলাম fs cos থিটা ঠিক আছে তুমি হয়তো ফোর্স দিচ্ছ কিন্তু কি সরণ হচ্ছে না সরণ 0 তখন ওয়ার্ক হচ্ছে কি 0 ঠিক আছে সরণ এখানে s ইকুয়াল টু কি এখানে 0 s ইকুয়াল টু এখানে 0 যে কারণে পুরো ওয়ার্কটাও হচ্ছে 0 অর্থাৎ দেয়ালকে ঠেললে কোনো রকম কাজ করা হয় না ঠিক আছে আবার যদি সার্কুলার পথে ঘুরছো সার্কুলার পথে ঘোরা মানে কি s = 0 অর্থাৎ তোমার সরণ কিন্তু হয়নি তুমি ঘুরে ফিরে একই জায়গাতে এলো সেখানেও কিন্তু ওয়ার্ক ইকুয়াল টু 0 এই হচ্ছে জিনিস এবার এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখব সেটা হচ্ছে কি ইউনিট অফ ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ জিনিস এইখান থেকে করতে হবে ইউনিটটা করতে হবে তো तो सीजीएस यूनिट হচ্ছে ওয়ার্কের ডাইন সেমি যেটাকে শর্টকাটে কি বলা হয় আর্গ ইআরজি এবং এসআই ইউনিট হচ্ছে কি নিউটন ইনটু মিটার এবং যেটার এক কথায় কি বলা হয় জুল ওকে এবং ডাইমেনশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাইমেনশন কি এটা ডাইমেনশন হচ্ছে m l2 t⁻⁻²। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে কিন্তু খুবই ভালো করে মনে রাখবে এইখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স রয়েছে ওকে তো ওয়ার্ক হয়ে গেল এবার আমরা করব কি এনার্জি ঠিক আছে এবার আমরা করব কি এনার্জি এনার্জির ব্যাপারে আমরা এবার পড়ব ঠিক আছে তো দেখো এনার্জিতে কি কি রয়েছে एनार्जी आमरा काके बोलबो डेफिनेशन एनार्जी आमरा काके बोलबो एनार्जी होच्छे एनार्जी इज कैपेसिटी ऑफ डुइंग वर्क एनार्जी इज कैपेसिटी ऑफ डुइंग वर्क अर्थात काज करार शक्ति के कि बोला है बा काज करार क्षमता एटा होच्छे कैपेसिटी बा क्षमता बा सक्षमता के कि बोला है एनार्जी एनार्जी बांग्ला की शक्ति ठीक है तो ये एनार्जी इज कैपासिटी ऑफ डुइंग वर्क भेरि भेरि इम्पोर्टेंट तारपर कि देखबो अच्छा एनार्जी इज अलसो स्केलर राशि ठीक है एनार्जी होच्छे स्केलर क्वांटिटी लाइक कि क्वांटिटी लाइक वार्क वार्क को आमरा देखेछिलाम कि स्केलर जार शुधु कि ओनली भैलू आछे भैलू ओनली ठीक है भेरि भेरि इम्पोर्टेंट एइखान थेकेओ किन्तु परीक्षाय आसे ठीक है तारपर एनार्जिर किन्तु दुटो भाग रयेछे एनार्जी दुटो भाग रयेछे एकटा कि एकटा होच्छे पोटेंशियल एनार्जी एकटा कि होच्छे पोटेंशियल एनार्जी ठीक आछे जेटाके बला हय स्थितिशक्ति स्थितिशक्ति एबं आरेकटा होच्छे कि काइनेटिक एनार्जी एनार्जी जेटाके बला हय कि गति शक्ति ठीक है भेरि भेरि इम्पोर्टेंट ओके स्थिति शक्ति के इंग्लिश होच्छे एटार मैथमेटिकल होच्छे mgh हिसाबे डिनोट करा हय mgh एबं एटार होच्छे कि हाफ mv² ठीक है এই টার্মগুলো কিন্তু মনে রাখবে এত ডিটেইলসে পড়তে হবে না তাহলে ডিটেইলসে পড়তে গেলে পুরো ফিজিক্সের উপর তোমাদের অনার্স করতে হবে তো পোটেনশিয়াল হচ্ছে mgh এবং হচ্ছে काइनेटिक एनार्जी हाफ mv² ओके एइटुकु मने राखले किन्तु होबे तारपर आमरा देखबो जे रिलेशनशिप सॉरी तार आगे आमरा एकटा जिनिस देखे नेब जे एनार्जिर होच्छे कि ए देखबो एनार्जिर होच्छे यूनिटटा आमरा देखे नेब तो आमरा यूनिटटा आमि एखुनी बोले दिच्छि दाঁড়াও एनार्जिर यूनिट हलो পুরো ওয়ার্কের মতোই কিন্তু এনার্জিরও ইউনিট ঠিক আছে দেখো এনার্জির ইউনিটও কিন্তু সেম অ্যাজ ওয়ার্ক ঠিক আছে ইউনিট অফ এনার্জি ঠিক আছে ইউনিট অফ এনার্জি সিজিএসে কি দেখলাম আমরা ওয়ার্কের আর্গ যেটাকে হচ্ছে কি বলা হয় ডাইন সেমি ঠিক আছে এসআইতে কি দেখলাম জুল এখানেও সেম জুল অর্থাৎ নিউটন অ্যান্ড মিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ডাইমেনশনও সেম অ্যাজ কি ওয়ার্ক ডাইমেনশনও কি ml2 t⁻⁻²। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম ঠিক আছে রিলেশনশিপ between kinetic energy and momentum ठीक है momentum ठीक है kinetic energy और momentum मध्य क्योंकि relationship टा आम्रा देखो ठीक है चलो देखा जाक कि बोलछे आम्रा काइनेटिक एनार्जी के एकटू आगे देखलाम कि काइनेटिक एनार्जी के ई दिए लिखछी काइनेटिक एनार्जी समान कि देखलाम हाफ mv² देखलाम ना हाफ mv² देखो हाफ mv² देखलाम ठीक है এই পর এই হাফ এমভি স্কয়ারের জায়গায় এম এর জায়গায় এই সরি এমভি স্কয়ারের জায়গায় আমরা কি লিখব একটা জিনিস কিন্তু অ্যাড করব। দেখো ওপরেও এম নিচেও এম কিন্তু আমরা অ্যাড করলাম, অর্থাৎ ওপরেও এম নিচেও এম মানে কি জাস্ট থাকা না থাকা কিন্তু সমান, কিন্তু এটা আমরা অ্যাড করলাম জাস্ট এই রিলেশনশিপটা আনার জন্য, জোর করে নিয়ে এসেছি। ঠিক আছে, তো এবার আমরা এটাকে সাজিয়ে গুছিয়ে লিখবো হাফ। দেখো দুটো এম হয়ে গেছে, ওপরে দুটো এম হয়ে গেছে, তো কি লিখবো এম স্কোয়ার ভি স্কোয়ার, এবং নিচে কি করব, নিচে করব কি শুধু পড়ে থাকছে কে নিচে এম। তো এই এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু কি মোমেন্টাম, পি ইকুয়াল টু আমরা জানি উই নো। ঠিক আছে, উই নো মোমেন্টাম সমান কি মাস ইন্টু ভেলোসিটি, আমরা বলেছিলাম যেটা হচ্ছে মাস ইন্টু কি ভেলোসিটি। আমরা জানি মোমেন্টাম সমান এই পি সমান কি হচ্ছে মোমেন্টাম, পি সমান কি মোমেন্টাম। ঠিক আছে, তো এম ভি, তো আমরা এই এম আর ভি এর জায়গায় পি বসাতে পারি, তো হয়ে যাবে কি হাফ পি, কিন্তু দুটোরই কি স্কোয়ার ছিল, তো হয়ে যাবে কি পি স্কোয়ার এবং শেষে কি হয়ে যাবে এম। ঠিক আছে, এই হচ্ছে কি রিলেশনশিপ, এই হচ্ছে কি রিলেশনশিপ। এবং এটাকে আরও সাজিয়ে গুছিয়ে লিখলে, ঠিক আছে, পিটাকে যদি আমি এই দিকে রাখি, অর্থাৎ পিটাকে যদি আমি বাম দিকে রাখি এবং বাঁ দিকে হচ্ছে দুই হচ্ছে কেইর সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, কেইর সাথে গুণ হয়ে যাবে এবং এখানে যে স্কোয়ারটা রয়েছে স্কোয়ারটা যদি তুলে দিই এটা হয়ে যাবে স্কোয়ার রুট। ঠিক আছে, এই হচ্ছে পুরো সূত্র, এই হচ্ছে রিলেশনশিপ হচ্ছে কাইনেটিক এনার্জি এবং মোমেন্টামের মধ্যে। এটা কিন্তু পরীক্ষায় আসে, ডাব্লিউবিসিএস মেনে কিন্তু এই কোশ্চেনটা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট কোশ্চেন আমরা দেখব, নেক্সট আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি পাওয়ারের ব্যাপারে কিন্তু আমরা দেখব, অর্থাৎ ক্ষমতা, পাওয়ারের বাংলা কি হচ্ছে ক্ষমতা, ক্ষমতার ব্যাপারে আমরা হচ্ছে কি এখন পড়ব। দেখো ক্ষমতাটা কি বলছে, রেট অফ ডুইং ওয়ার্ক। দেখো বাড়িতে যখন আমরা কোনো একটা লাইট লাগাই তখন কিন্তু আমরা পাওয়ারের হিসাবে লাগাই, ঠিক আছে, নট এনার্জির হিসাবে লাগাই, কত শক্তি খরচ করছে তার হিসাবে কিন্তু আমরা লাইট লাগাই না, আমরা কত পাওয়ারের লাইট লাগাচ্ছি সেটা দেখাই, অর্থাৎ ক্ষমতা, কত ক্ষমতা সম্পন্ন আমরা লাইট লাগাচ্ছি সেটা কিন্তু দেখি। তো পাওয়ারকে আমরা যদি ডিনোট করি পি দিয়ে, পাওয়ারকে আমরা ডিনোট করি পি দিয়ে, এবং এটা সমান হচ্ছে ক্ষমতা হচ্ছে সময়ের সাথে কতটা এটা কাজ করছে, অর্থাৎ ডাব্লু বাই টি। ডাব্লু আমরা কি জানি, ডাব্লু সমান কি ওয়ার্ক এবং টি সমান কি টাইম। ঠিক আছে, তো ডাব্লু সমান আমরা কি জানি, আবার ডাব্লু সমান আমরা কি জানি এফ এস, ঠিক আছে, ফোর্স ইন্টু সরণ। ঠিক আছে, তো সেটা কি হবে ডাব্লু জায়গায় আমরা কি লিখে দিলাম এফ এস বাই টি। ওকে, আবার এস বাই টি সমান কি হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, আমরা এস বাই টি সমান কি জানি ভেলোসিটি, তো হয়ে যাবে কি ভি বাই, সরি এখানে একটু ভুল লিখলাম আমি, হয়ে যাবে এখানে হয়ে যাবে এফ ভি। ঠিক আছে, এফ ভি, অর্থাৎ পি সমান আমরা কি পেলাম এফ ভি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ পাওয়ার সমান কি ফোর্স ইন্টু ভেলোসিটি, ফোর্স ইন্টু ভেলোসিটি কিন্তু পেলাম। ঠিক আছে, আবার এখান থেকে আমরা কিছু পাওয়ার শক্তি এই ক্ষমতা সম্বন্ধে কিছু জিনিসপত্র আমরা দেখে নেব। পাওয়ারটাও কি পাওয়ার ইজ এ স্কেলার কোয়ান্টিটি, পাওয়ারটাও কি স্কেলার কোয়ান্টিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। ঠিক আছে, তারপর সিজিএস ইউনিট, এর হচ্ছে ইউনিটগুলো দেখব, ইউনিট কি দেখব পাওয়ারের, সিজিএসে হচ্ছে আর্ক পার সেকেন্ড, কেননা আর্ক পার সেকেন্ড কেন হলো, ডাব্লু অর্থাৎ ওয়ার্কের আমরা কি দেখেছিলাম, আর্ক শুধু এখন সময় দিয়ে ভাগ হয়ে গেছে ওই জন্য সেকেন্ড, এবং কি দেখব এসআই ইউনিট কি হবে, এটার হচ্ছে এসআই আমরা দেখেছিলাম জুল। ঠিক আছে, জুল বাই সেকেন্ড, অর এইটাকে শর্টে কি বলা হয় ওয়াট। ঠিক আছে, অর্থাৎ কত ওয়াটের আমরা লাইট লাগাই বলি না, কত পাওয়ারের, সেই ওয়াটে হিসাব করি আমরা এই এসআই ইউনিট। এবং ডাইমেনশনটা দেখব, ডাইমেনশনটা হচ্ছে ML2T⁻³ এটা হচ্ছে ডাইমেনশন। এবং এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস হর্স পাওয়ার আমরা দেখব, প্র্যাকটিক্যাল ইউনিট অফ পাওয়ার। ठीक है सीजिएस एसआई तो रही है एर साथ प्रैक्टिकल यूनिट हमें कि देखी जेटा हे एफपीएस सिसटेमे हमें क्यालकुलेट करी एफपीएस सिसटेम से हे हर्स पावर ठीक है हर्स पावर जेटा के शर्टे बला है एचपी ठीक है। तो 1 HP समान ये परीक्षा बहुबार एस 550 ফুট एलबी सेकेंड इनवर्स एवं जेटा के वाटे हे 446 वाट ठीक है। ये क्योंकि खूब गुरुत्वपूर्ण भेरि भेरि इम्पोर्टेंट। तारपर आमरा जेटा देखबो सेटा होच्छे जेटा आमरा नेक्स्ट जे टपिकटा एकदम शेष टपिकटा जेटा रयेछे सेटा होच्छे फ्रिक्शन ठीक है। फ्रिक्शन बा बांग्लाय जेटा बला हय घर्षण ओके आमरा एबार फ्रिक्शन बा घर्षण ब्यापारे आमरा पढ़बो। तो देखो कि बोलछे फ्रिक्शन होच्छे दुई रकम फ्रिक्शन होच्छे दुई रकम दुटो भाग होच्छे एकटा होच्छे स्टैटिक फ्रिक्शन एवं सेकेंड होच्छे कि काइनेटिक फ्रिक्शन ओके এই দুই ধরনের কিন্তু ফ্রিকশন রয়েছে। তো স্ট্যাটিক ফ্রিকশনের পয়েন্টটা আমরা মনে রাখবো কি এটা হচ্ছে সেলফ অ্যাডজাস্টেড ফ্রিকশন বা সেলফ অ্যাডজাস্টেড ফোর্স ঠিক আছে। এটা হচ্ছে সেলফ অ্যাডজাস্টেড ফোর্স এবং এইখানে কি সব সময় জিরো ফ্রিকশন এবং হচ্ছে লিমিটিং। এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখানে একটু পরেই ठीक है लिमिटिंग एवं काइनेटिक एनार्जी सरि काइनेटिक फ्रिक्शनर एखाने कि देखो मोशन फ्रिक्शन काइनेटिक माने कि गति ताहले कि लिखबो मोशन फोर्स पाबो जेखान थेके आमरा काइनेटिक फ्रिक्शनर कि पाबो रोलिंग करबे एखान थेके तारपर कि स्लाइडिंग एर मध्ये एखाने फ्रिक्शन पाबो एवं विस्कोसिटी जेटा लिक्विडर मध्ये पाबो विस्कोसिटी ठीक है। विस्कोसिटी आमरा लिक्विडर मध्ये पाबो ठीक है। तो एखान थेके एकटा आमी सुंदर करे बुझिए दिच्छी एखाने एकटा ग्राफेर माध्यमे एइटा जोदि आमरा ग्राफ टानी एई दिके जोदि फ्रिक्शन दिई ठीक आछे एई दिके जोदि फ्रिक्शन दिई एबं एई दिके जोदि फोर्स दिई ठीक आछे। तो आमी एखान थेके देखिए दिच्छी मार्क करे सुंदर करे। तो देखो प्रथमे कोनो एकटा बस्तु रेस्ट आछे ताके आमरा शक्ति दिच्छी तो से कि करबे धीरे धीरे गतिर दिके जाबे किन्तु ततक्षणे किन्तु से धीरे चले आछे तारपर जेई तार होच्छे फ्रिक्शनेर गतिटाके टपकालो तारपरेई कि हये जाबे से गतिर साथे चलते थाकबे। तो एइटा होच्छे एइ जे उठछे एइटा होच्छे रेस्ट ठीक आछे बा स्थिर हये रयेछे एबं एइ जे पॉइंटटा गेलो एटा होच्छे लिमिटिंग ठीक आछे लिमिटिंग जेटा आमी एखुनी एटा एखाने जेटा बोललाम लिमिटिंग ठीक आछे एबं एइटा होच्छे कि जेटा चलछे एटा होच्छे काइनेटिक बा मोशन एइ होच्छे फ्रिक्शनेर ब्यापार। एबं एइखान थेके गुरुत्वपूर्ण একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে থিওরিটিক্যালি অ্যাঙ্গেল ফ্রিকশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিপোজ আর ডিফারেন্ট ঠিক আছে। থিওরিটিক্যাল অর্থাৎ থিওরিটিক্যাল এগুলো কিন্তু ডিফারেন্ট but न्यूमेरिकली अर्थात मैथमेटिक्स दिक थेके किन्तु बोथ आर इक्वल ठीक है बोथ आर इक्वल ओके। तो एखान थेके आमरा आरो किछु देखबो। तो स्टैटिक फ्रिक्शन आमरा देखलाम। तो एखान थेके किछु आमरा जिनिसपत्र आमरा मने राखार जोन्नो आमरा एकटु आमी लिखे दिच्छी देखो रोलिंग इज इजियर दैन स्लाइडिंग ठीक है। रोलिंग जेटा गड़िए नहीं जा रोलिंग इज इजियर दैन स्लाइडिंग टेने नहीं जा क्योंकि गड़िए नहीं जा अनेक सोजा ठीक है। क्योंना रोलिंग क्रिएट्स लेस हिट एनार्जी ठीक है। रोलिंग किन्तु कम घर्षण शक्ति किन्तु तैरी करे। तारपर जेटा आमरा देखबो खूब गुरुत्वपूर्ण जो पॉइंट द फ्रिक्शनल फोर्स डज नॉट डिपेंड does not की depend on area of contact अर्थात কত এরিয়ার উপর ফোর্স পড়ছে সেইটা কিন্তু ফিক্স মানে ফিকশনাল ফোর্সটা কিন্তু সেই এরিয়ার উপর কিন্তু ডিপেন্ড করে না, যেটা আমরা সাইকেলের ব্রেকে দেখতে পাই। সাইকেলে যদি খুব বড় ব্রেক লাগাও যেমন ভাবে সাইকেল থামবে, সেখানে যদি একটা ছোট ব্রেকও লাগাও সেই সেম ভাবেও কিন্তু থামবে। তো এরিয়া অফ কন্ট্যাক্টের উপর কিন্তু ফ্রিকশন ডিপেন্ড করে না। ওকে, তারপর তারপর আমরা যেটা দেখব, দ্য প্রসেস অফ ডিক্রিজিং ফ্রিকশন, অর্থাৎ আমরা যদি ঘর্ষণ কমাতে চাই, ডিক্রিজিং ফ্রিকশন, ঠিক আছে, আমরা যদি ফ্রিকশন কমাতে চাই তো আমরা কি কি ইউজ করব, ঠিক আছে, অ্যান্টি ফ্রিকশনাল অ্যালয়, ঠিক আছে, অ্যান্টি ফ্রিকশনাল অ্যালয় কিন্তু আমরা ইউজ করি, ঠিক আছে। যেমন একটা উদাহরণ হচ্ছে কি গ্রাফাইট, গ্রাফাইট কিন্তু একটা অ্যান্টি ফ্রিকশনাল হচ্ছে মেটেরিয়াল, ঠিক আছে। আমরা গ্রাফাইট ব্যবহার করলে কিন্তু ফ্রিকশন কিন্তু কমে যায়, এবং এই জিনিসটাকে এই অ্যান্টি ফ্রিকশন হচ্ছে মেটেরিয়াল ব্যবহার করে যে ফ্রিকশন কমানোটাকে এটাকে কি বলা হয় ব্যাবিটিং, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নাম ব্যাবিটিং করা বলে। ওকে, তো এইখানেই কিন্তু আমাদের যে আজকের যে টপিকটা ছিল, অর্থাৎ মোশন করলাম, তারপর কি করলাম এনার্জি, ওয়ার্ক, পাওয়ার, ঠিক আছে, এবং কি করলাম ফ্রিকশন। এই ক্লাসটা কিন্তু এখানে পুরোটা শেষ করছি আমি, ঠিক আছে, এখানে কিন্তু শেষ হচ্ছে। তো তোমাদের পুরোটা কিন্তু থিওরির মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। নেক্সট আমরা কেমিস্ট্রির ওপর ক্লাস নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য এখানেই, থ্যাংক ইউ।